আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মালিহা হোসেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুম্বু সীমান্তে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইএর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অভিযানের সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে মাদক চোরাকারবারীদের গুলিতে ডিজিএফআইএর একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এছাড়া সংঘর্ষের ঘটনায় র্যাবের একজন কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার রাতে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে বান্দরবান সীমান্তে উত্তেজনার কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের পর থেকে ঘুমধুমের তুম্বু সীমান্তের কোনারপাড়া এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা খুবই কষ্টের সাথে দিনাভর্তি বাদ করতেছি। দাদা খাওয়া না, হাত কর্ম করি না, বাড়ি অত তোলরি না, বাড়ি এখন ঘুরে দিয়ে বুম করে এরকম দিয়ে বাজিয়ে। বান্দরবানের তুম্বু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এ ঘটনায় তদন্ত চলছে। দুপুরে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2022 এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। কেন কারাই অপারেশন ছিল, এই মাদক ব্যবসা ছিল, সবগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা সবকিছু সত্য উদ্ঘাটন করে আপনাদেরকে জানাই। সেনা বাহিনীর সাথে যৌথ অভিযান ছিল এটা ধরেন যখন নাকি এই ধরনের অভিযান যায়, আমাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে থাকে কিংবা তাদের একটা পরিকল্পনা মাফিক এগুলো হয়ে থাকে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর তাণ্ডবের 15 বছর আজ। 2007 সালের 15 নভেম্বর দেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে ঝড়ের তাণ্ডবে। মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় দক্ষিণের জনপদ, সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে পটুয়াখালীবাসী। এত বছর পেরিয়ে গেলেও এখনো কাটেনি দুর্ভোগ। এখনো স্থায়ীভাবে নির্মাণ করা হয়নি সুগন্ধা ও বিষখালী নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ। পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালাউদ্দিন ও ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। ঘূর্ণিঝড় সিডর 2007 সালে আঘাত হানে দেশের দক্ষিণাঞ্চলে। মাত্র আধা ঘণ্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জনপদ, প্রাণ হারায় হাজারো মানুষ, ক্ষতিগ্রস্ত হয় 32 জেলার লাখ লাখ মানুষের। সে ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে উপকূলীয় জেলা পটুয়াখালী ও ঝালকাঠি। সরকারি হিসেবে পটুয়াখালী জেলায় 466 জনের লাশ উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1,46,000 পরিবার এবং নষ্ট হয় প্রায় 1,20,000 একর জমির ফসল। তবে বেসরকারি তালিকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের দ্বিগুণ। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিধ্বস্ত বেড়িবাঁধ স্থায়ীভাবে নির্মাণ না করায় এর ক্ষতি এখনও বয়ে বেড়াচ্ছে এই জনপদের মানুষ। আমাদের গরু গেছে, ছাগল ইত্যাদি ঘর বাড়ি সব চলে গেছে, ঘর দুয়ার ক্ষতি উড়ে নিয়ে গেছে। আমার পোতায় কোনো কিছু ছিল না, ঘরে আসার ওটার লগে লাগি পানি তেমন ঠেলা দিছে, ঘরে থাকতে পারি না, উসি উপরে উপরে পারাতুন করছি, পারাতুন ভেঙে মাছ খেলে পড়ে গেছে। ফিল্টারের পরে আমার জমি জমা সবই নদীতে ভেঙে গেছে, বেরিবেতের উপরে 4 বছর ধরে আছে। সতর্ক বার্তা আসলেই মানুষজন আতঙ্কে সৃষ্টি হয় এবং হুড়োহুড়ি চলতে থাকে, যেহেতু এখানে স্থায়ী একটা বেরিবাঁধের দরকার, নাইলে এই এলাকার মানুষজন খুবই অসহায়। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। মির্জাগঞ্জে প্রায় 27 কিলোমিটার বেরিবাঁধ আছে, তো আমরা সেখানে বেশি ভালনারেবল যে কয়েক কিলোমিটার আছে সেগুলোর জন্য আমরা এবছর কিছু চাহিদা পূরণ করছি। আমাদের অন্যান্য রাজ্য সরকার থেকে সেগুলো বরাদ্দ পেলে আমরা সেগুলো কাজ শুরু করব। এদিকে সিডরে ঝালকাঠি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 15 বছরেও সুগন্ধা ও বিষখালী নদীর তীরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হয়নি। তবে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ড। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশনা মোতাবেক এবং আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক ইতিমধ্যে আমরা ওই সকল স্থানকে হাইলাইট করে আমরা জরুরি কাজ শুরু করেছি। উপকূলীয় জনপদের জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। দাউদ হাসান, আরটিভি। দর্শক, বরগুনার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এত বছরে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন।
মালিহা, আসলে সিডরের 15 বছর অতিবাহিত হলো। এখনো বরগুনার প্রায় 9.5 কিলোমিটার বেড়িবাঁধ এখনো মেরামত হয়নি। দীর্ঘ এই 15 বছরে মাত্র 6 কিলোমিটার বেড়িবাঁধ মেরামত হয়েছে। এই যে 9.5 কিলোমিটার বেড়িবাঁধ এখনো ভাঙা রয়েছে, যেখান থেকে জোয়ারের পানি একটু বাড়লেই উঠে যায়, এবং এই বেড়িবাঁধগুলো পরবর্তীতে রিংবাঁধ হিসেবে দেওয়া হয়েছে, যেটা জোয়ারের পানি 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেলেই এই বেড়িবাঁধ উপচে ভিতরে পানি ঢুকে যায় এবং আগের মতোই ক্ষয়ক্ষতি হয়। এবং এই সিডরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে এত বছরও পুনর্বাসন কিন্তু করা যায়নি, অনেকেই এখনো গৃহহীন রয়েছে। যদিও কিছু কিছু মানুষকে আশ্রয়ন করে আবাসন করে সেখানে নেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই তারা যে স্থায়ী যে মাথা গোজার ঠাই, তাদের যে বসবাসের স্থায়ী ঠিকানা, সেটা কিন্তু অনেকেরই নেই। আর বরগুনার সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা বেড়িবাঁধ, কেন এই বেড়িবাঁধ মেরামত না হলে এই এলাকার মানুষ কিছুতেই নিরাপদ থাকবে না এবং নিরাপদে থাকতে পারে না। যদিও আজকের আমরা বরগুনার মানুষ গর্জনবুনিয়া নামক একটি জায়গায় আজকের সিডর দিবস পালন করেছি, এবং সেখানে আজকেরও দেখছি অনেকের কান্নার রোল বইছে, কেননা আমরা যেখানে আজকের সেই গণকবরটি করা হয়েছে, যেখানে মাত্র 19টি কবরে 33 জনের লাশ রয়েছে, কেননা সেদিন সিডরে 20 থেকে 25 ফুট পানি উঠেছিল এবং সেই পানিতে পুরো এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছিল। এবারে যদি 4 থেকে 5 ফুট পানীয় হয় তাহলেও কিন্তু ভিতরে ঢুকে যায়, কেননা আমাদের এলাকায় বেড়িবাঁধ নেই। এবং এই জনপদের মানুষের প্রধান দাবি হচ্ছে যে বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ করতে হবে, তাদেরকে নিরাপদের ব্যবস্থা করতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মালিহা। ধন্যবাদ। বরগুনা থেকে জানাচ্ছিলেন মনির হোসেন কামাল। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, ইচ্ছে করলেই 10 ডিসেম্বর সরকার পতন ঘটাতে পারবে না বিএনপি। কোনো বিশৃঙ্খলা করলে হেফাজতের শাপলা চত্বরের মতো ফাঁকা হয়ে যাবে। দুপুরে চুয়াডাঙ্গার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণশালা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন, তাই দেশের মানুষকে পক্ষে টানতে নানা মিথ্যাচার করছে বিএনপি। তিনি জানান, দেশে দুর্ভিক্ষ হবে না, পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। এ সময় চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, কৃষি মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর খুলশী নয়া শহর এলাকায় গণপূর্ত অধিদপ্তরের 6টি পরিত্যক্ত বাড়িতে অবৈধ বসবাসকারীদের সরিয়ে দিচ্ছে প্রশাসন। সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এ পর্যন্ত 4টি বাড়িতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বাকি 2টি বাড়ি থেকেও আজকের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গণপূর্ত অধিদপ্তর এ 6টি ভবন পরিত্যক্ত ঘোষণা করলেও বসবাসকারীরা ভবন দখলে রেখেছেন। পরে আদালতের নির্দেশে তাদের সরিয়ে যেতে বলা হয়। এরপরেও সরে না যাওয়ায় উচ্ছেদ করেছেন তারা। 6টি ভবনে 30টি পরিবার বসবাস করছে, তাদের সরিয়ে নিয়ে ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় মাছ চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খুলনায়। সকালে জেলার ডুমুরিয়ায় এই প্রশিক্ষণ কর্মশালায় 30 জন প্রান্তিক মৎস্যচাষী অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যানেজার জামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে রাজনৈতিক দলের সকল পর্যায়ে 2025 সালের মধ্যে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের নেতারা এই দাবি জানান। নারায়ণগঞ্জের SSC পরীক্ষার রজত জয়ন্তী উৎসব পালন করেছে 97 ব্যাচের শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটিতে একটি পার্কে 97-এর রজত জয়ন্তীর থিম সঙের মোড়ক উন্মোচন করা হয়। ব্যাচ 97 নারায়ণগঞ্জের সভাপতি ডাক্তার ফারহাদ আহমেদ জেনিথের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আক্তার হোসেন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সহ অন্যান্য শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে গান পরিবেশন করেন শিল্পীরা।
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে, এ সময় আহত হয় আরো ১০ জন। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় নীলকুঠি এলাকায় বিআরটিসির একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় অন্য আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। পরে মাছ ভর্তি একটি ট্রাক বাস দুটিকে আবারও ধাক্কা দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে মাটি কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। সোমবার বিকালে উপজেলার গোয়ালনগর গ্রামে নদীর তীরে এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, মেঘনা ভলভদ্র নদী থেকে মাটি কাটা নিয়ে গ্রামের মাসুক মিয়ার সঙ্গে একই এলাকার রফিক মিয়ার লোকজনের বাদানুবাদ হয়। এ নিয়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। নাসিরনগর থানার ওসি মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার জানান, সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। জেলার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ পৌনে ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।